আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, আজকে আমি আপনাদের সামনে কিছু অসম অসম 5টি অ্যান্ড্রয়েড লঞ্চার শেয়ার করব। এই লঞ্চারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদেরকে আজকে আমি শেয়ার করব। আশা করি আপনাদেরও এগুলো ভালো লাগবে। চলুন ভিডিওটি আজকে শুরু করা যাক। তো নাম্বার ওয়ানে যে লঞ্চারটা সেটা হলো উইন এক্স লঞ্চার। এই লঞ্চারটা আপনার মোবাইলকে উইন্ডোজ 10-এর লুক দিয়ে দেবে। এখানে আপনি একদম উইন্ডোজ 10-এর মতো একদম সব ফিচারগুলো পাবেন। এখান থেকে আপনি নোটিফিকেশন দেখতে পাবেন, এখান থেকে আপনি নিচে আপনি এখানে সব কিছু উইন্ডোজ 10-এর মতো পেয়ে যাবেন। এটা দিয়ে আপনি ইউটিউব চালাতে পারবেন, সব কিছু চালাতে পারবেন, একদম যেমনটা আপনি উইন্ডোজ 10-এ পেয়ে থাকেন। এখান থেকে ক্যালেন্ডার রয়েছে, এছাড়াও আপনি অনেক কিন্তু কিন্তু ফিচার এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি মাই ডেস্কটপ থেকে এই সাইডেও কোনো অনেক অপশন পাবেন, এবং এখানে একটু মাঝে মাঝে অ্যাড আসতে পারে। এবং এখান থেকে আপনি কম্পিউটারের মতো আপনার মোবাইলের ফোল্ডারগুলো এখান থেকে কিন্তু চালাতে পারেন। যেভাবে আপনি কম্পিউটারে আপনার ফোল্ডারগুলো থেকে ভিডিও ছবি দেখে থাকেন, এ জায়গায় কিন্তু আপনি ওটিজির মাধ্যমে কোনো পেন ড্রাইভও দিয়ে এখানে অ্যাড করতে পারেন। নাম্বার টুতে যেটা আছে এটা হলো ASAP লঞ্চার। এই লঞ্চারটা একটা কুল লঞ্চার বলতে গেলে আমার মতে। এটা দিয়ে আপনি সাইডে থেকে অ্যাপ পেয়ে যাবেন, এক সাইড থেকে অ্যাপ, এখান থেকে আপনি অ্যাপ সার্চও করে ডাইরেক্ট প্লে স্টোর থেকে এখান পেয়ে যেতে পারেন। আবার এখানে যদি আপনি এই আর এক সাইডে স্লট করেন, এই নিচে আবার দেখতে পাবেন রিসেন্ট অ্যাপ। নিচে আপনি হোম বাটনটি ক্লিক করলে এখানে রিসেন্ট অ্যাপ পাবেন, এক পাশে নোটিফিকেশন পাবেন। এবং যদি জোরে আপনি এই সাইডে করেন তাহলে এখানে দেখতে পাবেন কিন্তু ডাইরেক্ট আপনার কোন কোন তারিখে কী কী অনুষ্ঠান আছে, কবে ঈদ, কবে কোরবানি, কবে ল্যাঙ্গুয়েজ ডে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এখানে সব কিছু এখানে পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনি সব রিসেন্ট অ্যাপে পেয়ে যাবেন, এখানে আর সব কিছু এখানে পেয়ে যাবেন। নাম্বার 3 যেটা আছে এটা হলো OS মিনিও লঞ্চার। এটা আপনার মোবাইলের আইকনগুলোকে একটা অ্যানিমেটেড করে তুলবে। তো আপনি আপনার মোবাইলের যতগুলো অ্যাপ্লিকেশন আছে অ্যাপের যে আইকনগুলো দেখতে পাবেন একটা অ্যানিমেশন হয়ে যাচ্ছে। তো এখানে আপনি যদি আপনি যান আপনার যে আইকনগুলো প্রত্যেকটা আইকন দেখতে পাবেন কিছু না কিছু অ্যানিমেশন এখানে হচ্ছে। যদি আপনি এগুলো ব্যবহার না করেন, এখানে টাইম সেট করা যায় যে আপনি 10 মিনিট ব্যবহার না করলে এগুলো কিন্তু ঘুমিয়ে যাবে, অর্থাৎ ওখানে ঘুমে। আপনি দুপুরে আইকন স্টোরের পরে একটা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে হালকা একটু লোডিং হবে, এবং লোডিং হওয়ার পরে এখানে তো কিছুক্ষণ লোডিং হবে, এটা এটা ঘোরার মতো একটু দৌড়াবে। দেন এখানে কিছু আপনি পেইড আইকন পেয়ে যাবেন। এখানে আইকনগুলো কেমন অ্যানিমেটেড হবে দেখতে পাবেন, খুবই কুল দেখতে লাগবে। এগুলো আপনি চাইলে পারচেস করতে পারেন, এখান থেকে আপনার টাকা দিয়ে এটাকে পারচেস করতে পারেন। নাম্বার 4 আছে AUG লঞ্চার। এটা আমার কাছে খুবই ভালো একটা লঞ্চার লেগেছে, কারণ এখানে আপনি এক তো এখানে একটা আপনি সব অ্যাপের জন্য একটা মেনু পেয়ে যাবেন, এবং আপনি যদি এখানে ড্র করেন নানা ধরনের ড্র করতে পারেন। তো ধরুন আমি এখানে করছি টি লিখলে দেখুন আমার টি আমার ইউটিউব চ্যানেলটি চলে আসছে। আবার যদি আমি এখানে ও লিখি, ও লিখলে এখানে দেখতে পাবেন এখানে ওপেন ক্যামেরা ও চলে এসেছে। এবার আমি এখানে যদি লিখি কে, দেখতে পাবেন ইউটিউব স্টুডিও এগুলো চলে আসছে, আমি এগুলো সেট করে রেখেছি। এবার যদি আবার গিয়ে লিখি তাহলে দেখতে পাবেন একটু ভালো করে গিয়ে লিখেছি কাইন্ড মাস্টারটি ওপেন হয়ে গেছে। এবার আমি ধরুন এখানে লিখবো সি, আমি সি লিখেছি গুগল ক্রোমটা ওপেন হয়ে গেছে। আপনি কিন্তু এই কীগুলো সেট করতে পারেন, আমিও সেট করেছি। আপনি এগুলো সেট করে এটা কিন্তু খুবই সুন্দরভাবে ফিচারগুলো ইউজ করতে পারেন। নাম্বার 5 আছে টোটাল লঞ্চার। এটা আমার তো সব থেকে ভালো লঞ্চার লেগেছে, কারণ এই লঞ্চারটিতে আপনি এক একটা ধরনের রিসেট করতে পারেন। যেন কম্পিউটার পর আমি ক্লিক করলাম দেখতে পাবেন এটা গুগল ক্রোম অন হয়ে যাবে। এবার যদি আমি এখন উপরে ক্লিক করি এইটার উপর, আপনার যে কোনো অ্যাপ চালু হয়ে যাবে। আপনি এখানে কিন্তু আলাদা আলাদা অ্যাপে আলাদা আলাদা জিনিস আপনি ইউজ করতে পারেন, আলাদা আলাদা জিনিস আপনি এখানে কিন্তু সেট করে এগুলো চালাতে পারেন। তো আমি যদি ক্যামেরা পর ক্লিক করি তাহলে আমার মোবাইলে যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি এখানে সব সিলেক্ট করে দিতে পারেন, এবং এর কিছু বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। ওই দেখুন এই একটি টেমপ্লেট, সরি এটা থিম আছে, যে এই একটি থিম, এগুলো আপনি এখান থেকে সব কিছু ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি আপনার ক্যালেন্ডারটা ওপেন করতে পারবেন, ইউটিউব ওপেন করতে পারবেন এখান থেকে, এবং এটা একটা কুল লুক দেবে আপনার মোবাইলকে। এখান থেকে আপনি কিন্তু সব কিছু এখানে চাইলে এখান থেকে চালাতে পারেন। এখানে আমি কিছু থিমের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাউনলোড করে দেবেন। এছাড়া এখানে আরেকটি থিম আমি দেখিয়েছি,
একটা 3D থিম। তো আমি এখানে মেসেজে পড়ে একটা ক্লিক করে দেবো। এখন দেখুন মেসেজটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এবার যদি আমি এখানে ক্যালেন্ডার বা টাইমের পর কয়েক তারিখের পর ক্লিক করি, ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। নিচে আপনারা ইউটিউব চালাতে পারবেন। এই সবগুলো লঞ্চারের লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, এবং এই থিমগুলোর লিঙ্কও কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে দেবেন, যাতে এমন ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। তো গাইস, এর আগে আমি যত ভিডিও করেছি সব ভিডিওই আমি স্ক্রিন রেকর্ডিং করে ভিডিওগুলো করেছি, কিন্তু আজকে প্রথম আমি ভিডিওগুলো ডাইরেক্ট মোবাইল স্ক্রিন দিয়ে করলাম। সো কোনো লাইটিংয়ের প্রবলেম কোনো প্রবলেম হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, বিকজ আমি এর আগে কখনো এমন ধরনের ভিডিও করিনি। পরবর্তী যদি এমন ভিডিও করি আমি চেষ্টা করবো যাতে এর থেকেও ভালো কোয়ালিটি আমি দিতে পারি। তো গাইস, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।